শুরুতেই সংবাদ শিরোনাম, বিশ্বযুদ্ধের দামামা, মার্কিনীদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের, ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া, আরো উত্তেজনা, রাশিয়াকে নতুন করে আলোচনায় বসার অনুরোধ ন্যাটোর, ইউক্রেন সংকট, যুক্তরাজ্যের আরো 1000 সেনা প্রস্তুত, ইউক্রেনের ঘাড়ের ওপর যুদ্ধ মহড়া, রাশিয়ার যে কোনো সময় হতে পারে যুদ্ধ, করোনামুক্ত এরদোগান কবে কাজে ফিরছেন জানালেন ডাক্তার, ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না বলল তুরস্ক। এবার বিস্তারিত, ঠান্ডা যুদ্ধের পর থেকে ইউক্রেনে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি মহলের পক্ষে দাবি করা হয়েছে যে ইউক্রেন সীমান্তের কাছে প্রায় 130,000 ফৌজি জমায়েত করেছে রাশিয়া। শুধু তাই নয়, লাইভ ফায়ার ড্রিলস এর জন্য বন্ধু দেশ বেলারুশের ট্যাঙ্ক নিয়ে গিয়েছে মস্কো, পাঠানো হয়েছে এক জোড়া পারমাণবিক বোমারু বিমান। রাশিয়ার সেই লাইভ ফায়ার ড্রিলস এর কয়েক ঘন্টা পরে বাইডেনের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবেলা করছি, এটা অত্যন্ত আলাদা পরিস্থিতি এবং দ্রুত পরিস্থিতি সংকটজনক হয়ে উঠতে পারে। তবে বাইডেন জানিয়ে দিয়েছে কোনো পরিস্থিতিতে ইউক্রেনে বাহিনী পাঠাবেন না, তার কথাই সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে। আমেরিকান এবং রাশিয়ানরা যখন একে অপরকে গুলি করতে শুরু করেন তখন আমরা সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় চলে যাই। তারই মধ্যে লাইভ ফায়ার ড্রিলস এর পর ন্যাটোর তরফে রাশিয়াকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ন্যাটো জানিয়েছে রাশিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র, অস্ত্রশস্ত্র এবং মেশিন গান থাকা জওয়ানদের মোতায়েন করছে তা সোভিয়েত ইউনিয়নের পতনের 3 দশক পরে ইউরোপের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। সেই পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে তৎপরতা শুরু করেছে পশ্চিমী দেশগুলিও। ইউক্রেন ইস্যুতে উত্তেজনা আরো চরমে পৌঁছল। কৃষ্ণ সাগর ও আজব সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। এরপরই উত্তেজনা আরো চরমে পৌঁছায়। আগামী সপ্তাহে ওই 2 সাগরের নৌ মহড়া করতে যাচ্ছে রাশিয়ার, এর মধ্যে নতুন এই অভিযোগ উঠল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অভিযোগ করে বলেছেন, আজব সাগর পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে, কৃষ্ণ সাগরও প্রায় পুরোপুরিভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নজিরবিহীনভাবে বিস্তৃত এলাকা জুড়ে এই নৌ মহড়া চালানো হবে, আর তখন ওই 2 সাগরে নৌ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে। এদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সম্প্রতি প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গেও দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সামরিক মহড়াকে সহিংস ইঙ্গিত বলে উল্লেখ করেছে ফ্রান্স, আর ইউক্রেন বলেছে এই মহড়া মনস্তাত্ত্বিক চাপের সমতুল্য। বেলারুশের সঙ্গে 10 দিনের ওই সামরিক মহড়ার সংযোজন হিসাবে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত কৃষ্ণ সাগর ও আজব সাগরে আগামী সপ্তাহে নৌ মহড়া চালাবে রাশিয়া। এই মহড়ার অংশ হিসাবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রের পরীক্ষা চালানো হবে উল্লেখ করে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটি। সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন রাশিয়াকে ফের আলোচনার টেবিলে বসতে চিঠি দিয়েছেন তিনি। কূটনৈতিকভাবে সমাধান বের করার জন্য নতুন করে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চান তারা। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ন্যাটো প্রধান। এ ব্যাপারে স্টলটেনবার্গ এ ব্যাপারে বলেন, আজ সকালে আমি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি লেভরফকে পুনরায় আলোচনা শুরু করে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান বের করতে চিঠি দিয়েছি। স্টলটেনবার্গ জানিয়েছেন ন্যাটো রাশিয়ার আপত্তি ও শঙ্কার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবে, তবে এর সঙ্গে তিনি এটিও জানিয়ে দিয়েছেন ন্যাটো তাদের মূলনীতি বিষয়ে কোনো আপোষ করবে না। এদিকে রাশিয়া বলে আসছে তারা কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চায়, কিন্তু এসব বললেও প্রায় প্রতিদিনই ইউক্রেন সীমান্তে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করছে রাশিয়া। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন বিষয়ে যে কোনো মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরও 1000 সেনা মোতায়েনে প্রস্তুত রয়েছে, দেশটি বুধবার এ কথা জানায়। এ নিয়ে ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরও 1000 ব্রিটিশ সেনা প্রস্তুত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকার করেছেন। জনসন গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। উত্তেজনার পারদ আরও ঊর্ধ্বমুখী।
ইউক্রেন সীমান্তে রুশিয়ানাদের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেনের ঘাড়ের ওপর যুদ্ধ মহড়া শুরু করেছে। যৌথ সামরিক মহড়াকে মানসিক চাপ সৃষ্টির যুদ্ধ খেলা বলে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রতিবেশী দেশটির পাশে বেলারুশ সীমান্তে দক্ষ সেনাদের নিয়ে টানা দশ দিন মহড়া চালিয়ে যাবে মস্কো। ইউক্রেনকে আক্রমণ না করতে পশ্চিমা চাপকে পাত্তা না দিয়ে এই মহড়া শুরু হওয়ার উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র। যদিও বরাবরই রাশিয়া বলে আসছে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই, তা সত্ত্বেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন কোনো ধরনের হুমকি বা আলটিমেটাম ইউক্রেন সংকটের সমাধান দেবে না। এএফপি, দি গার্ডিয়ান, বিবিসি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যৌথ মহড়া স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশের রাশিয়ার সবচেয়ে বড় মোতায়েন বলে দাবি করছে ন্যাটো। এই মহড়া উপলক্ষে গত এক মাস ধরে বেলারুশের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্রও আছে। যুক্তরাষ্ট্রের দাবি, বৃহস্পতিবার শুরু হওয়া এই যৌথ সামরিক মহড়াই পূর্ব ইউরোপের উত্তেজনার আগুনে ঘি ঢেলে দেবে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিশভ বলেছেন রাশিয়া এখন মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে কূটনীতি সহযোগিতা করতে পারে, কাউকে আক্রমণ করার কোনো পরিকল্পনা আপাতত নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন মত পরিবর্তনে রাশিয়াকে উস্কানি না দেওয়াটাই সবচেয়ে বেশি হলো গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো একমাত্র পশ্চিমা উস্কানি ইউক্রেনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তবে দেশটির দাবি করেছে মহড়া শেষে রুশ সেনারা বাড়ি ফিরে যাবে। আরও 1,000 সেনা মোতায়েনে প্রস্তুত ব্রিটেন। ইউক্রেন বিষয়ে যে কোনো মানবিক সংকট মোকাবেলায় ব্রিটেন আরও 1,000 সেনা মোতায়েনে প্রস্তুত রয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয় বুধবার। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাটো ও পোল্যান্ড সফর করছেন। একই সঙ্গে বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইউক্রেন সংকট নিয়ে বৈঠক করছেন। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন পশ্চিমের হুমকি ধামকি চোখ রাঙানি কিছুই ইউক্রেনকে নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে পারবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় রাতে এমন তথ্য জানান এরদোগানের চিকিৎসক। করোনা মুক্ত হওয়ার পর শুক্রবার থেকে প্রেসিডেন্ট এরদোগান নিজের স্বাভাবিক কাজকর্মে ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক প্রফেসর তোপালো গোলো। গত শনিবার এরদোগান ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। প্রেসিডেন্ট এরদোগান 2021 সালের জুন মাসে করোনার তৃতীয় ডোজ টিকা নেন। সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে 2021 সালের জানুয়ারি মাসে সকলের সামনে করোনার টিকা নেন তিনি। এদিকে এই ফেব্রুয়ারি মাস শেষ হলে এরদোগান 68 বছর বয়সে পা দেবেন। ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্ক কূটনৈতিক সম্পর্ক গড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভুসোগলু। বৃহস্পতিবার গণমাধ্যম টিআরটি হাবারের সঙ্গে এমনটি জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন করে তিনি আলোচনা শুরু করেছেন, যিনি ইসরায়েল ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনে বিশ্বাসী বলে জানান তিনি। তিনি আরও বলেন ইসরায়েলের বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। দুই রাষ্ট্র নীতিতে দুই দেশ সঙ্গে সম্পর্ক আছে এমন দেশ হিসাবে আমরা পূর্বে যা করেছি তাই করব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।